ফরিদপুরের শালথা বাজারে বিট পুলিশিং এর সভা অনুষ্ঠিত হয়েছে। ভাওয়াল ইউনিয়ন বিট পুলিশিং ও রামকান্তপুর ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে আজ দুপুর 12টায় শালথা বাজারে হারের সুপার মার্কেটে সভা অনুষ্ঠিত হয়। শালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদারের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, শালথা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বাচ্চু, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, শালথা প্রেস ক্লাবের সভাপতি সেলিম মোল্লা, ভাওয়াল ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এসআই শহীদুল ইসলাম, রামকান্তপুর বিট পুলিশিং অফিসার এসআই মোজাম্মেল হক, শালথা থানার এসআই মোহাম্মদ রেজাউল, আবদুল্লাহ আজিজ, তাজুল ইসলাম প্রমুখ। এ সময় মাদক, জঙ্গি, নারী নির্যাতন ও সংঘর্ষ, মারামারি সহ সকল অপরাধ নির্মূল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। একটা সুন্দর মানবিক পুলিশ, বাংলাদেশ পুলিশ এখনকার যে পুলিশ দেশে চলমান রয়েছে তার মধ্যে যারা